গত সেপ্টেম্বরের 20 তারিখ বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে রাজালোর সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বহনকারী হেলিকপ্টার গান নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাড়তায়ের পৌঁছায়। এরপর তারা হরা র্যাব এবং পুলিশ পাহারায় সড়কপথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নজ্জি লই যাওয়া হয়। পুলিশ এবং আদালত সূত্রে জানাই ফজলে করিম গ্রেফতার হইবার পর চট্টগ্রামত অইনে দুইয়ের মামলাত গ্রেফতার দেখাইয়া তার শুনানির ধার্য দিন আছিল বুধবার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তারে ব্রাহ্মণবাড়িয়াতুন চট্টগ্রামত আনা নয়। কারণ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের ন্যায্যে বহু মানুষ তার অপেক্ষায় আসিল, তার আদালত ন্যায্য আসিল ডিম। তবে বৃহস্পতিবার বিকালে তারে আদালতত হাজির করা হয় বলে জানাই আদালত সূত্রে। পরে তারে আদালতত্তুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ন্যায্যে ফাটাই দিয়া হয়। উল্লেখ্য সেপ্টেম্বরের 12 তারিখ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আকাউরা সীমান্ত দি দাইবের সমানাজি ফজলে করিম সহ তিনজনের আটক করছিল বিজিবি। ফজলে করিমর নামে চট্টগ্রামের হত্যাসহ মোট 10 খান মামলা ইতিমধ্যেই বলে জানা গিয়েছে। সিপ্লাস চট্টগ্রাম।